আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরর সলিউশনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় গ্লোবাল অ্যাফেয়ার্স মে 2023। নিয়মিত চাকরি পরীক্ষার সমাধান, সাধারণ জ্ঞান প্রশ্নপর্ব পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন কবে শপথ গ্রহণ করেন? 24 এপ্রিল 2023। দেশের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নরের নাম কি? নুরুন নাহার। কলাগাছের বাকলের সুতা তন্তু থেকে তৈরি প্রথম শাড়ির নাম কি? কলাবতী। কলাবতী শাড়ির তাঁত শিল্পীর নাম কি? রাধাবতী দেবী। সর্বশেষ অনুমোদনপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান কোনটি? নগদ ফাইন্যান্স PLC। দেশে বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কতটি? 36টি। পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় 4 এপ্রিল 2023। পদ্মা সেতুতে চলা ট্রেনের প্রথম চালকের নাম কি? রবিউল ইসলাম। দেশে সর্বশেষ অনুমোদন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কি? তিস্তা বিশ্ববিদ্যালয়। দেশে বর্তমানে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 111টি। বঙ্গবন্ধুকে নিয়ে গোপন গোয়েন্দা নথি অবলম্বনে নির্মিত প্রথম ডাকু ফিকশনটির নাম? ফাইল নম্বর 606। 1971 থেকে 75 সাল পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের সংকলিত গ্রন্থের নাম কি? সংবাদপত্রে বিজ্ঞাপনে বঙ্গবন্ধু। ফৌজদারি অপরাধে অভিযুক্ত প্রথম মার্কিন প্রেসিডেন্ট কে? ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের পর বিশ্বে প্রথম 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ? কানাডা। বর্তমানে কতটি দেশে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়? 53টি দেশে। ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? জার্মানি। বর্তমান বিশ্বে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? ভারত। চীন সম্প্রতি ভারতের অরুণাচল প্রদেশের কতটি অঞ্চলের নাম পরিবর্তন করে? 11টি। গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ GSI এর প্রস্তাবক কোন দেশ? চীন। বর্তমানে তাইওয়ানকে স্বীকৃতি দানকারী দেশের সংখ্যা কত? 13টি। 2024 সালে নাসার চন্দ্রাভিযান মিশন কোনটি? আর্টিমিস 2। আর্টিমিস 2 চন্দ্রাভিযানে প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী হিসেবে অংশগ্রহণকারীর নাম কি? ভিক্টর গ্লোবার। 2 এপ্রিল 2023 কততম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়? 16তম। সম্প্রতি মিয়ানমারে কতগুলো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়? 40টি। কোন মুসলিম দেশ সম্প্রতি প্রথমবারের মতো বিমানবাহী রণতরী উদ্বোধন করেছে? তুরস্ক। তুরস্কের বিমানবাহী রণতরীর নাম কি? TCG আনাদুলু। সম্প্রতি হোয়াসং 18 নামের সলিড ফুয়েল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কোন দেশ? উত্তর কোরিয়া। প্রথম পশ্চিমা দেশ হিসেবে ChatGPT নিষিদ্ধ করে কোন দেশ? ইতালি। ChatGPT এর প্রতিষ্ঠাতা কে? স্যাম অল্টম্যান। বর্তমানে ন্যাটোর সদস্য দেশ কতটি? 31টি। ফিনল্যান্ড কবে 31তম দেশ হিসেবে ন্যাটোতে যোগ দেয়? 4 এপ্রিল 2023 ইং তারিখে। 2023 সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের কততম বার্ষিকী? 75তম বার্ষিকী। প্রবাসী আয়ে প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? প্রবাসী আয়ে শীর্ষ দেশ ভারত। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2023 অনুসারে সর্বোচ্চ ব্র্যান্ড মূল্যের দেশ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2023 অনুসারে ব্র্যান্ড মূল্যে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 97তম।
গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2023 অনুসারে বাংলাদেশের ব্র্যান্ড মূল্য কত ডলার? $508 বিলিয়ন। ফোর্বসের শীর্ষ ধনী তালিকায় শীর্ষে রয়েছেন কে? বার্নার্ড আর্ন্ট। স্মার্ট সিটি সূচকের সবচেয়ে স্মার্ট শহর কোনটি? জুরিক। দুবাইয়ে অনুষ্ঠিত 26তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হন কে? সালে আহমদ তাকরিম। দুবাইয়ে বর্ষসেরা ইসলামী ব্যক্তিত্ব নির্বাচিত হন কে? ডক্টর আহমদ ওমর হাশিম। 2 এপ্রিল 2023 উন্মোচন করা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ 2023-এর লগোর নাম কি? নাবারাসা। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ দেশ কোনটি? আর্জেন্টিনা। সম্প্রতি বাংলাদেশ কপিরাইট অফিস প্রধানমন্ত্রীর কোন প্রকল্পকে সৃজনশীল মেধাকর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে? আশ্রয়ন। অন্তর্বর্তীমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল। কক্সবাজারের মাতার বাড়িতে আসা দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজের নাম কি? ঔসো মারো। 9 এপ্রিল 2023 শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে আসা জাপানের যুদ্ধজাহাজ দুটির নাম কি? উরাগা ও আওয়াজি। সম্প্রতি বাংলাদেশ নতুন কোন ধরনের চিংড়ি চাষের অনুমতি দেওয়া হয়েছে? বেনামি চিংড়ি। 7 মার্চের বাসনের উপর নির্মিত চলচ্চিত্র রেডিওর পরিচালক কে? অনন্য মামুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক কর্তৃক উৎপাদিত ভুট্টার নতুন জাতের নাম কি? সুইটকর্ন বা মিষ্টি ভুট্টা। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প বিষাক্ত প্রেম ও সুবালা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম কি? মায়ার জঞ্জাল। 6 এপ্রিল 2023 ইসরায়েলি সামরিক বাহিনী কি নামে দক্ষিণ লেবানন ও গাজায় বিমান হামলা চালায়? দ্য স্ট্রং হ্যান্ড। ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার জীবনী নিয়ে রচিত গ্রন্থের নাম কি? নট এ অ্যাক্সিডেন্টাল রাইজ। 2023 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ কতটি ওয়ানডে সিরিজে জয়লাভ করে? 33টি। সমাপ্ত। মে মার্চের গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে ভিডিওটি তৈরি করা হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। যদি কারো পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই ইমেল অ্যাড্রেস কমেন্ট করবেন, আমি পিডিএফ ফাইল আপনাদেরকে ইমেল করে দিয়ে দেব। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আল্লাহ হাফেজ।